75 থেকে 96 পর্যন্ত 21 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ছিল, যেই কারণে এই জিয়াউর রহমান 78 সালে যখন মিয়ানমার থেকে রোহিঙ্গারা দেশে এসেছিল, রোহিঙ্গাদেরকে হুমকি দিয়ে মিয়ানমারে পাঠাতে পেরেছিল। 1992 সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আবার যখন রোহিঙ্গাদেরকে মিয়ানমার শয়তানি করে এখানে পাঠিয়েছিল, তখনও বাংলাদেশ রোহিঙ্গাদেরকে ফেরাতে সক্ষম হয়েছিল। আর ভারতের সেবা দাস লেন্দুপ দর্জির সরকার আজকে ক্ষমতায়, আজকে 12 লক্ষ রোহিঙ্গা 2017 সাল থেকে এই দেশের মধ্যে আছে, এখন পর্যন্ত 17 জন রোহিঙ্গাকে এই লেন্দুপ দর্জির সরকার পাঠাতে পারে নাই, বড় বড় কথা। দেশ স্বাধীনের পরপর 72 থেকে যদি আজকে অদ্যবধি বাংলাদেশের প্রতি ভারতের আচরণটা দেখেন, তাহলে সেটা কি মনে করেন? ভারত কি আমাদেরকে বন্ধু রাষ্ট্র হিসেবে, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে চোখে দেখে, নাকি চাকর বাকর হিসেবে আমাদেরকে চোখে দেখে? চাকর বাকর। প্রধানমন্ত্রী কিছুদিন আগে খুব প্রাউড ফিল করেছেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে, তৃতীয়বার সরকার গঠনের পরে আমি দেখা করেছি, খুব গর্ববোধ করেছেন। মোদী তো আপনার সাথে দেখা করতে আসেন নাই, আপনি হাইদা গেছেন। হাইদা গেছেন মানে ওই যে গ্রামে একটা কথা বলে, গায়ে মানে না আপনি মোরল, পাবলিক দাম দেয় না, তারপরেও চাপাবাজি করে মানে আমার মামু অমুক, আমার খালু অমুক প্রভাব দেখায়। আপনি গেছেন ক্ষমতায় থাকার জন্য, তার কাছে তোয়াজ করার জন্য, তাকে খুশি করার জন্য, যে মোদী মশাই চীন আমাকে দাওয়াত দিছে, আমি চীন যাচ্ছি, দয়া করে আপনারা মাইন্ড করবেন না, কারণ আপনাদের চরণে সবসময় আমাদের আপনার কি বলবেন কপাল ললাট আমরা সবসময় একে দেব আপনাদের পদচরণে, কারণ এই গোলামি করেই তো 4টি নির্বাচন আওয়ামী লীগ করেছেন, এবং বিনা ভোটে নির্বাচন করে ভারতের সহযোগিতায় আজকে ক্ষমতায় আছেন আর ভারতের জিকির করছেন। আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে দেশের মানুষের কাছে, সেই দেশ স্বাধীনের পরপর 72 সালে বঙ্গবন্ধুর শাসনামলে অভ্যন্তরীণ নৌ ট্রানজিটের স্বাক্ষর হয়েছিল, যেটি 65 সালে পাক ভারত যুদ্ধের পরে বন্ধ ছিল। ভারত কলকাতা এবং এই পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য পরিবহনের জন্য বাংলাদেশের তার নদীপথ ব্যবহার করার প্রয়োজন হচ্ছিল। 47 সালে পাকিস্তান ভারত ভাগ হয়, 65 সালে ভারত পাকিস্তান যুদ্ধের পরে পাকিস্তান বন্ধ করে দিয়েছিল, তখনই ভারত প্ল্যান নিয়েছিল, পরিকল্পনা নিয়েছিল পাকিস্তানকে দুর্বল করার জন্য, শক্তিশালী পাকিস্তানকে ভেঙে ফেলতে হবে, তাই তারা আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে, যেটাকে বলে উইন উইন পজিশন। এমনি এমনি ভারত সহযোগিতা করে নাই, কাজেই এত কৃতজ্ঞতা চিত্তে এত দালালি চাটুকারিতা করা বোধহয় ঠিক না। এবং দুঃখজনক, প্রধানমন্ত্রীর জায়গা থেকে যখন এই কথা বলা হয় সেটা আরো উদ্বেগজনক। সেই 72 থেকে শুরু হয়েছে, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল কবে? 75 থেকে 96 পর্যন্ত 21 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ছিল, যেই কারণে এই জিয়াউর রহমান 78 সালে যখন মিয়ানমার থেকে রোহিঙ্গারা দেশে এসেছিল, রোহিঙ্গাদেরকে হুমকি দিয়ে মিয়ানমারে পাঠাতে পেরেছিল। 1992 সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আবার যখন রোহিঙ্গাদেরকে মিয়ানমার শয়তানি করে এখানে পাঠিয়েছিল, তখনও বাংলাদেশ রোহিঙ্গাদেরকে ফেরাতে সক্ষম হয়েছিল। আর ভারতের সেবা দাস লেন্দুপ দর্জির সরকার আজকে ক্ষমতায়, আজকে 12 লক্ষ রোহিঙ্গা 2017 সাল থেকে এই দেশের মধ্যে আছে, এখন পর্যন্ত 17 জন রোহিঙ্গাকে এই লেন্দুপ দর্জির সরকার পাঠাতে পারে নাই, বড় বড় কথা। এমনকি এই রোহিঙ্গা নিয়ে যখন জাতিসংঘে আলোচনা হয়, প্রস্তাবনা আসে, বরাবর ভারত বাংলাদেশের বিরুদ্ধে এবং মিয়ানমারের পক্ষে অবস্থান নিয়েছে। এমনকি এই সরকারের আরেক যে কিস্তিওয়ালা বন্ধু, গ্রামে কিস্তি দেয় না, এই যে চীন যে টাকা দিতেছে কিস্তিওয়ালা বন্ধু, বাংলাদেশ